this is a real starfish and this is amazing. Wow. Wonderful. Check the mic and make sure it sound right, boys. So, এই মুহূর্তে আমরা যে গেস্ট হাউসটায় আছি এটা হচ্ছে সেই গেস্ট হাউসটার ব্যালকনি যেটার মধ্যে এই মুহূর্তে রোদি রোদ। আমরা যখন এসেছিলাম দীঘাতে এত রোদ ছিল না, কিন্তু মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আনফর্চুনেটলি রোদ দিয়েছে। যাই হোক, রোদ দিলেও, ঝড় হলেও, বৃষ্টি হলেও সমুদ্রে চান করা তো বান্ধা হয়। এই যে রেস্টুরেন্টটায় আমি আছি এটার একটা পুরোপুরি ডিটেল হোটেল রিভিউ কিন্তু আমি আপলোড করব নেক্সট মানে একটা ভিডিওতে, যেখানে শুধুমাত্র এই হোটেলটা কীরকম, এখানে কী কী খাবার পাওয়া যায় না পাওয়া যায় তার টোটালটা আপলোড করব। এই চলো সবাই স্নান করতে যাবো, ছুটি করবে না? আমরা সব থেকে টপ ফ্লোরে আছি এই মুহূর্তে, টুরিস্ট আসছে। তো মোটামুটি যখন এখানে এসেছিলাম আমরা চেয়েছিলাম যে একদম সি বিচ মানে যেখানে সমুদ্র আছে তার পাশাপাশি একটা কোনো না কোনো গেস্ট হাউস নিতে, এবং হোপফুলি সেটা হয়েছে। মানে একদম জাস্ট গেলেই, অর্থাৎ এখান থেকে বাস 2 মিনিট গেলেই পেছনে সমুদ্র, এবং ছাদ থেকে যে ব্যালকনিটা আছে ওখান থেকেও কিন্তু সমুদ্রটা দেখা যায়। মোটামুটি এই যে জায়গাটা এটা 360 ভিউ যেখানটায় আমরা আছি এই মুহূর্তে। সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি সানগ্লাস আনতে ভুলে গেছি। আমি বারবার করে ভেবেছিলাম যে সানগ্লাসটা আনবো, কিন্তু সানগ্লাস নেই। এই যে যে জায়গাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই জায়গাটা মোটামুটি সম্পূর্ণভাবে খাওয়ার দোকানে ভর্তি। মোটামুটি চারদিকে খাওয়ার দোকান, এই পাশে খাওয়ার দোকান, এই পাশে খাওয়ার দোকান। এখন একটা বেজি হাঁটছে, বেজি বেজি, ওই দেখো বেজি, ওই দেখ ওই একটা বেজি হাঁটছে, নেউল বেজি বলে এদেরকে। হাউ সো কিউট, হাই 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 হাই, কী জোরে পালালো। বিভিন্ন রকম শুধু খাওয়ারের দোকান ভর্তি চারপাশটায়, আর ওই পাশে বড়ো বড়ো সব হোটেল, জয়রাম, হাই টাইড হোটেল, মেহেক, বিভিন্ন রকম আছে। আর সামনে আমাদের সমুদ্র। কিছুদিন আগে এখানে ঝড় হয়েছিল এবং ঝড়ে পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিল আমাদের দীঘা, কিন্তু তারপরে দীঘা ধীরে ধীরে ওভারকাম করেছে, ধীরে 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 দীঘা আবার ঘুরে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে যদি আপনি দীঘাতে আসেন এবং স্টে করতে চান, তাহলে দুটো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যে আপনার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকতে হবে এক, আর 2 নম্বর জিনিস হচ্ছে যেটা আপনাকে কোভিড নেগেটিভ রিপোর্ট আনতে হবে। তো মানে আপনি যদি কোভিড নেগেটিভ রিপোর্ট না আনেন আপনি কিন্তু হোটেলে থাকতে পারবেন না। তো আমরা কী করেছিলাম না, আমরা কোভিড নেগেটিভ রিপোর্ট এনেছিলাম এবং তারপরে আমরা এখানে হোটেলগুলোতে থাকার অনুমতি পেয়েছি খুব রিজনেবল প্রাইসে। মাত্র 4 জনের জন্য একটা রুম আমরা ভাড়া নিয়েছি, প্ল্যান করছি যে ওখানেই খাবো, কিন্তু এই মুহূর্তে সেটা দেখে চোখ জুড়োচ্ছে, সেটা তো কিছু বলার নেই। জাস্ট বাবু ভাইয়া আসমানে, বাবু ভাইয়া, বাবু ভাইয়া আসমানে, বাবু ভাইয়া দিব আসমানে রে। একটা শশার দাম 10 টাকা। It sound right, boys. ব্যাগ
আমার কাছে যে অ্যাকশন ক্যামেরাটা আছে ওটা ওয়াটারপ্রুফ নয়, তো ওয়াটারপ্রুফ কেস লাগাবো, তারপর এটা আন্ডার ওয়াটার প্রুফ করবো, আন্ডার ওয়াটার কতটা জলের নিচে লাগানো যায় সেটা একটু চেক করবো। লাগাচ্ছি রে ভাই, লেগাসি বিচ, লাভ ইউ, বাই বাই।